জন্ম নিয়ন্ত্রণকারী পিল বা যে ব্যারিয়ারগুলো আছে, কন্টাসেপটিভ ইঞ্জেকশন আছে, এগুলা মূলত আমাদের মহিলাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি ক্ষতি করে। কীরকম ক্ষতি করে? নবদম্পতি বিয়া করলো, বলতেছে আমরা 2 বছর পরে বাচ্চা নিব, পিল খায় নাহলে ইঞ্জেকশন দেওয়া নেই, পিল খায় অথবা ইঞ্জেকশন দেওয়া নেই। তখন কি হয়, প্রথম যে সমস্যা হয় বন্ধাত্ব সৃষ্টি হয়, বন্ধাত্ব সৃষ্টি হয় যারা নিয়মিত পিল কন্ট্রাসেপটিভ বা ইঞ্জেকশন নেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের বন্ধাত্ব সৃষ্টি হয়, আর বন্ধাত্ব কিন্তু অনেক বাড়তেছে বর্তমান সময়ে, কোনো কারণ নাই, সব ঠিকঠাক আছে কিন্তু বাচ্চা কনসেপ্ট বোঝাচ্ছে না। বন্ধাত্ব সবচেয়ে বড় একটা কারণ, এর বড় কোনো কারণ দরকার আছে না আরও একটা মহিলার জন্য। এরপরে হচ্ছে ওজন, কারো কমে যাবে কারো বাড়বে, ওজন কারো কমে যাবে কারো বাইরে যাবে, মেজাজ থাকবো খিটখিট, তার মেজাজটা খিটখিট থাকবে। আচ্ছা, একটা মহিলার আমরা যদি বলি যে মাসিক সাইকেলটা প্রত্যেক মাসে হইতাছে, এটা আমরা বন্ধ করে দিলাম, ধরেন যে এক্সাম্পল আমি যেটা বলি সবসময়, ধরেন এটা হচ্ছে একটা পাপা নল, এটা দিয়ে সবসময় পানি যায়, এখন ধরেন যে আপনি কয়েক বছর এটা বাঁধ দিয়ে রাখছেন, কোনো সমস্যা হইব নি? কী সমস্যা হইব? পাইটা যাইব গা, কোনো একটা সমস্যা তো হইব। বেসিক্যালি হচ্ছে এই সমস্যাটা হয় মহিলাদের, বন্ধাত্ব অবলেশনটা ঠিক মতন হয় না, মাসিকটা সবচেয়ে বেশি ইরেগুলার হয়, যে মাসে 2-3 বার হয়, আবার দেখা যায় 3-4 মাস পরে পরে গিয়ে মাসিক হয়, ওজন বাইরে জায়গা, ওজন কমে জায়গা, মেজাজ কিস্তির থাকে, বন্ধাত্ব একটা খুব খারাপ একটা জিনিস। এগুলো তো ভালো জিনিসটা, এই 4-5টা জিনিস বললাম যে একজন মহিলা, আচ্ছা এই জন্য না আমি বলি, বন্ধাত্ব, ওজন বাড়বে কমবে, মাসিকটা ইরেগুলার হবে, মেজাজ কিস্কিস থাকতে পারে, এগুলো হচ্ছে কমন কারণ। মাসিক ইরেগুলার বলতে আমরা কী বুঝি? মাসে 2-3 বার অথবা হচ্ছে 3 মাস পরে পরে হওয়া, 4 মাস পরে পরে হওয়া, এটা হচ্ছে কমন। একটা জিনিসকে যখন আমরা নেচার একটা জিনিসকে যখন আটকায় দিলাম, তখন তো অটোমেটিকলি শরীরে এগুলো আমার দেখা দিবে, ঠিক আছে? আমি সবসময় বলি যে কন্ট্রাসেপটিভ কোনো কিছু ইউজ করা যাবে না মাসিক নন ন্যাচারালি, কখন মনে থাকে? বাচ্চা যখন কনসেপ্ট করে, এটা আলাদা আলাদা সৃষ্টি, এটা নেচার জিনিস, এটা কোনো সমস্যা না। অনেকে বাচ্চারা বলে যে, বাচ্চার মারা বলবে যে মাস, বাচ্চা তো হয়েছে, ডেলিভারি হয়েছে, নর্মালি হয়েছে, হওয়ার পরে তো মাসিক শুরু হয়েছে না, তার মাসিক তো হয় না, নর্মালি কদিন মাসিক হয় না একটা বাচ্চার, যতদিন বন্ধ বুকে দুধ খাবে 6 মাস পর্যন্ত তার মাসিক হবে না। এই অবস্থায় পিল কোনো খাওয়ানোর প্রয়োজন আছে? কোনো পিল খাওয়ানোর প্রয়োজন নাই, ইয়া উল্টা পোল্টা পিল খাওয়াইলে মাসিক ইরেগুলার হয়, বাচ্চার বুকের দুধ অনেক সময় দেখা যায় কমতে পারে। না না, একটা মহিলা যদি মাসিক না হয়, তার বাচ্চা কখনোই কমবে, কনসেপ্ট করবে না। আমরা বলি কখন কনসেপ্ট করবে? 10-20 দিন মধ্যে, 10 দিন এই সময়টাতে যদি, হ্যাঁ মাসিক হওয়ার মধ্যে 10 দিন এই সময়টাতে মিলন করলে বাচ্চা হবে, এছাড়া তো বাচ্চার কোনো সম্ভাবনা নাই। আপনার কাছে আয়সা কী চাইবে? যে একটা মিনিকন দেন। তো বলবে কেন, যে 4 মাস হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বুকে দুধ খাই আছে, কিন্তু তার মাসিক হয়ে যাচ্ছে, মাসিকটা হওয়ার দরকার। তখন আপনি কী বলবেন? নেচার জিনিস মাসিক, হ্যাঁ আপনা আপনি হবে, বাচ্চার বুকের দুধ যখন খাওয়া আস্তে আস্তে ছেড়ে দেবে, তখন তার অটোমেটিকলি মাসিক হবে, এখানে তো মাসিক হওয়ানোর তো কোনো প্রয়োজন নাই গা। হ্যাঁ, একটা জিনিস আছে, ধরেন যে 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে তার মাসিক হয়ে যাচ্ছে না, তখন এটা হচ্ছে আমরা বলি, হ্যাঁ তখন এটা পিল বলেন, ইঞ্জেকশন বলেন, যাই বলেন, মেথড ইউজ করতে পারেন। এর আগ পর্যন্ত আপনি, হ্যাঁ প্রয়োজন নাই গা। নর্মালি 6 মাস, 1 মাস থেকে 6 মাস এই সময়টা তো বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ খাবে, পিল যদি এখানে ইউজ করেন তখন মাসিকটা ইরেগুলার হয়ে যাবে, তখন আবার মিল্কের মধ্যে তার কমতে পারে, বাচ্চার বুকের দুধ অনেক সময় কমে যায়, ঠিক আছে? ন্যাচারালি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ডেলিভারি হোক আর সিজার হোক, বাচ্চা যখন পর্যন্ত বুকের দুধ খাওয়ায়, ব্রেস্টফিডিং করায়, এই অবস্থায় তার মাসিক হবে না, কিন্তু বর্তমান সময় দেখা যায় 2-3 মাস মাসিক হয়ে যায়, হ্যাঁ 40 দিন পরে হয়ে যায়। এই যে আমাদের জীবনযাত্রার মান যে উল্টা পাল্টা, এই কারণে হচ্ছে 6 মাসের জায়গায় 2 মাসে হয়ে যায়, আবার যদি এটা 6 মাস পর্যন্ত থাকে কোনো অসুবিধা নাই, এটা একটা ন্যাচার জিনিস। বাচ্চা যখন এক্সট্রা খাবার খাবে, বুকের দুধ যখন আস্তে আস্তে, হ্যাঁ আগে হয়ে, না না আগে হলে অসুবিধা না, নর্মালি 6 মাসের আগে হওয়ার কথা না, শুধু সে যদি বুকের দুধই খায়,
অনেক সময় দেখা যায় যে আমরা আর্টিফিশিয়ালি দুধ খাওয়াই বা অন্যান্য খাবার খাওয়াই, এই কারণে মিল্ক সিক্রেশনটা সে ভালো পাইতেছে না, এই কারণে কিন্তু তার মাসিকটা হয়ে যায়। তাহলে সবচেয়ে বড় যে সমস্যা হইল, একজন মহিলা যদি সে কন্টিনিউ পিল খায়, ধরেন সে অবিবাহিতই বিবাহিতই বিবাহিত হওয়ার পরে শুধু কন্টিনিউ পিল খায়, 2 বছর 3 বছর পরে বাচ্চা নিবে, প্রথম সমস্যা হবে তার বাচ্চা কনসেপ্ট করবে না, বলবো যে আমার কয়েক বছর হয়ে গেছে কিন্তু বাচ্চাটা তো কনসেপ্ট করতেছে না। এর অবস্থার সাথে দেখবেন ওজনটা অনেক বাইরে যাবে, আবার ওজন অনেকের কমতেও পারে। মাসিকটা সবচেয়ে বেশি ঝামেলা করে, মাসিকটা ইরেগুলার করে দেয়। একটা মহিলার যদি মাসিক ইরেগুলার থাকে তখন বাচ্চা কনসেপ্ট হবে? কখনো বাচ্চা কনসেপ্ট হবে না, কারণ এই যে ডিম্বাণু যে তৈরি হয়, এই ডিম্বাণু সে বুঝতেই পারে না যে কখন তৈরি হবে ঠিকভাবে। এই জন্য হচ্ছে বর্তমান সময়ে বন্ধাত্ব বলেন, ইরেগুলার মিনিস্ট্রেশন বলেন, বা মাসিকের সময় রক্ত কম যাওয়া বলেন, এই পিল বা কন্ট্রাসেপটিভ সবচেয়ে বেশি ক্ষতি করে।